দিনের গুরুত্বপূর্ণ সময়ে ভিড়ে ঠাসা ট্রেনে ব্যাগের ভেতর ভরে বাচ্চা চুরির মতো মারাত্মক অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বনগাঁ শিয়ালদহ শাখার বিরাটিয়া স্টেশনে। ঘটনায় উদ্ধার হয়েছে শিশুটি। ট্রেনের যাত্রীরা অভিযুক্ত মহিলাকে তুলে দিয়েছেন জিআরপির হাতে। ঘটনায় বেশ কিছুক্ষণ ট্রেন আটকে রেখে প্রতিবাদ দেখাতে থাকেন তারা। ঘটনায় রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি বেঁধে যায় বিরাটিয়া স্টেশনে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আরপিএফের আধিকারিকেরা। নিত্যযাত্রীদের ক্ষোভের ফলে আটকে পড়ে বহু ট্রেন। জানা গেছে এদিন সকালে শিয়ালদাগামী লোকাল ট্রেনে মহিলা কামড়াতে উঠেছিলেন অভিযুক্ত মহিলা। বামুনগাছি থেকে হাতে একটি বাজারের ব্যাগ নিয়ে ট্রেনে ওঠেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, 1200-এর কাছাকাছি জায়গায় হঠাৎই ব্যাগের ভেতর থেকে বাচ্চার কান্নার শব্দ শোনা যায়। ট্রেনের অন্য যাত্রীরা ওই মহিলাকে জিজ্ঞাসা করেন, ব্যাগের ভেতর থেকে বাচ্চার কান্নার শব্দ কীভাবে আসছে? প্রশ্নের উত্তরে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন ওই মহিলা। বিরাটিয়া স্টেশনে ট্রেন ঢোকার মুখেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ। এরপরই নিত্যযাত্রীরা তাকে ধরে ফেলেন। ব্যাগের মধ্যে থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। লেডিস বগিতে ব্যাগের মধ্যে ছিল, কেঁদে উঠেছে লেডিস মহিলারা। ওরা জানতে পেরেছে যে দত্ত ব্যাগের মধ্যে বাচ্চা কাঁদ লাগান। এবার তখন মহিলারা জিজ্ঞেস করলো, বাচ্চাটা ব্যাগের মধ্যে কাঁদছে কেন, বাচ্চারা আসলো কেন? এই তখন বললো যে বাচ্চা আমি এইভাবে নিয়ে যাই, তা বাচ্চা মায়ের কোলে থাকবে, তাই ব্যাগের মধ্যে কেন? তখন তদন্ত করতে করতে বিআরডি পর্যন্ত এসেছে, বিআরডি এসে লাভানি হয়েছে, দত্তপুকুর থেকে উঠেছে। হ্যাঁ উঠেছে, এবার 1200 পরে কান্নাকাটি হয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন, বাজারের ব্যাগের মধ্যে একটি কাপড়ে মোড়ানো ছিল শিশুটি। কিন্তু কোথা থেকে এলো শিশুটি? এমনিতেই গত কয়েকদিন ধরে ছেলে ধরা গুজবে নাজেহাল প্রশাসন। গুজব ঠেকাতে সমাজ মাধ্যমেও করা নজরদারি রাখা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। 1200, অশোকনগর, বনগাঁ, গাইঘাটা, গোপালনগর বিভিন্ন জায়গায় ছেলে ধরা সন্দেহে মারধরের ঘটনাও ঘটেছে। প্রশাসনের কড়া নজরদারিতে ঘটনায় রাশ টানতে সক্ষম হয়েছিল পুলিশ। এসবের মধ্যে ট্রেনের কামরায় ব্যাগের ভেতর থেকে শিশু উদ্ধারের ঘটনা নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। বাচ্চাটা বয়স 11 মাস। আপনি কখন দেখেছেন, কি হয়েছিল? সকালবেলা 7:45 দত্তপুকুর লোকালে লাভিয়েছি। আমরা বাবন গাছের থেকে উঠেছে, আমরা বিরাটিতে লাভিয়েছি। বাচ্চাটা কেঁদে উঠেছিল ব্যাগের ভিতরে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বিরাটি। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।